প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিদেশ থেকে পণ্য আসার হার কমতে থাকায় কিছুটা বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিশেষ করে রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাত চট্টগ্রাম বন্দরে এর নেতিবাচক প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। গত বছরও এ সময় বন্দরে 100-এর বেশি জাহাজের অবস্থান থাকলেও এখন তা 80-তে নেমে এসেছে। এই অবস্থা কন্টেইনারের ক্ষেত্রেও, বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গতি প্রকৃতি অনুসারে দুই ঈদ এবং বাজেটের আগে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে ওঠে। এ সময় পণ্যের আমদানিও হয় অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি, কিন্তু এবার সে চিত্র নেই। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকে বন্দরে পণ্য আসার পরিমাণ ক্রমশ কমছে। স্বাভাবিক সময়ে 49,000 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে 45,000 টিউএসের বেশি কন্টেনার থাকতো, আর বৃহস্পতিবার বন্দরে কন্টেনারের পরিমাণ দাঁড়ায় 34,000 টিউএস। চায়না থেকে তো কোনো শিপমেন্টে পুরোপুরি বন্ধ ছিল, যার এফেক্ট এখন আমরা আমাদের এখানে এসে পৌঁছেছে, এবং আমাদের র মেটেরিয়াল, পোশাক শিল্পের র মেটেরিয়াল এখন নাই বললেই চলে। এক দুই মাস পরে আর কারো কাপড় থাকবে না, তখন আপনার এই কোথার থেকে সেলাবো, বেতন কিভাবে দেবো, এটা এটা আমাদের একটা চিন্তার বিষয় হয়ে গেছে। শুধু যে কন্টেনারের পরিমাণ কমেছে তা কিন্তু নয়, কমেছে কন্টেনারবাহী জাহাজ আসার সংখ্যাও, এমনকি বন্দরে বহির্নোঙ্গরে জাহাজের অবস্থানও তুলনামূলক কমেছে। জাহাজে আমরা শিপিং এজেন্টরা যেটা জাহাজ পরিচালনা করতাম, সেখানে করোনা ভাইরাসের প্রভাবে কিন্তু এখন জাহাজের সংখ্যা অনেক কমে গেছে এবং আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। কিন্তু আপনি ইউহানে এখন করোনা ভাইরাস এফেক্টেড, ইউহান থেকে তো বেশিরভাগ পণ্য আমাদের ইউহান থেকে আসে এবং অন্যান্য প্রদেশ থেকেও কিছু কিছু কার্গো কমার সম্ভাবনা রয়েছে, যার জন্য জাহাজগুলি পুরো আসবে না এবং ভলিউম কমা শুরু করবে মার্চ থেকে। তবে বন্দর কর্মকর্তাদের দাবি, শুধু চীন থেকে জাহাজ আসার পরিমাণ কমলো, অন্যান্য গন্তব্য থেকে জাহাজ আসা স্বাভাবিক রয়েছে। আগে যেরকম ছিল 14-15 জাহাজ এভারেজে আসতো, সেরকমই আমাদের এখানে আসছে। বিশেষ করে আমাদের জানুয়ারিতে 15 জাহাজ আসছে, ডিসেম্বরে 12 জাহাজ, এর আগে 14 জাহাজ, এবং ফেব্রুয়ারি মাসে পর্যন্ত আমাদের 8 জাহাজ আসছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আসা জাহাজ এবং পণ্যের শুল্ক হিসেবে বছর 40-45,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।